তালা ভেঙে অষ্টধাতু তৈরি গোপালের দুটি মূর্তিসহ নগদ টাকা এবং মন্দিরে রাখা একাধিক দামি জিনিস চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার মহাপ্রভু পাড়া গৌর গদাধর মন্দিরে। জানা যায়, রানাঘাটের গৌর গদাধর মন্দিরে মূলত মহিলাদের দ্বারা পরিচালিত জাগ্রত মন্দির হওয়ার কারণে প্রতিদিনই নিয়মিতভাবে পূজাপাঠ হয়ে থাকে এই মন্দিরে। প্রতিদিনের মতন এদিনও যিনি পূজো করেন তিনি মন্দিরে আসেন শুক্রবার সকালে। এসে দেখেন মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে গিয়ে দেখেন প্রণামী বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তাতে নগদ যা অর্থ ছিল সবই নিয়ে গেছে চোরের দল। এর পাশাপাশি মজুত রাখা চাল ডাল এবং দামি যে পূজো দেওয়ার থালা বাসন রাখা ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে। এই মন্দিরে পাঠক এবং মহিলারা জানিয়েছেন সবথেকে দুঃখের বিষয়, অষ্টধাতুর তৈরি দুটি গোপালের মূর্তি নিয়ে তারা চলে গেছে। এই প্রথম চুরির ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তারাও চাই অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করুক প্রশাসন এবং খোয়া যাওয়া গোপালের মূর্তি দুটি উদ্ধার করা যায় সেই বিষয়ে তৎপর হোক প্রশাসন। যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। ভক্ত এরকম করে তুমি করেছে আজকে সকালবেলা শুনে তাড়াতাড়ি করে আসলাম, এসে দেখি যে আমার গোপাল চুরি করে নিয়ে চলে গেছে। গোপাল নিয়েছে, তার কি ভয় নিয়েছি বলি যে আমি গোপালটা নিয়ে যাচ্ছি আমার হাতটা ভালো থাকবে, তো সেই ভয়টা নেই। তা গোপাল চুরি করেছে, টাকা পয়সা নিয়েছে, চাল ডাল সব নিয়েছে, সে একটু সময় দেয়নি, ভয় পায়নি যে আমার এসব নিয়ে যাচ্ছি আমার কি হবে, সেই সব চিন্তা করেনি। তাও এক দেড় ঘন্টা ধরে কাজ করেছে, হয়তো এরকম ভাবে চুরি করেছে। আর কি করবো এখন, আমার এরকম ধরা পড়ে তার তো ভালোই হবে, এখন কি হবে তার তো বুঝতে পারছি না। কি চাইছেন আপনারা? হ্যাঁ, কি চাইছেন? শাস্তি পায়, সেটাই চাই আমরা, যার ধরা পড়ে। আপনার নাম? আরতি চৌধুরী। এখানে আপনারা আসেন প্রতিদিন? কখন জানলেন এটা? আচ্ছা আচ্ছা, মানে এটাই আপনাদের কাছে বড় দুঃখের যে ঠাকুর চুরি? মন্দিরে সব চুরি করে নিয়ে গেছে, গোপাল দুটো নিয়ে গেছে, এটাই একটা অদ্ভুত ব্যাপার যে প্রতিষ্ঠা করা ভগবান গোপালকে নিয়ে চলে গেছেন। গোপাল নিয়ে গেছে, ক্যাশ বাক্স ভেঙে নিয়ে গেছে, ঠাকুরের ভোগের থাল বাটি গ্লাস পুষ্পপত্র কাশি ঘন্টা সর্বস্ব নিয়ে গেছে। আর মানুষ সব থেকে বড় জিনিস গোপাল দুটো নিয়ে গেছে, প্রতিষ্ঠা করা অষ্টধাতুর গোপাল দুখানা বড় বড় সেই দুটো নিয়ে গেছে। ওদিকে ভোগের ঘর থেকে চালের বস্তা তেলের টিন ডাল সব নিয়ে গেছে, আর ক্যাশ বাক্স ভেঙে নিয়ে গেছে। এটাই কি প্রথম চুরি? এটাই প্রথম চুরি। সব থেকে দুঃখের বিষয় এখন গোপাল দুটো নিয়ে যাওয়া, এটাই কষ্ট। ভোগের থাল থাল নিয়েছে, দিয়েছে, গোপাল দুটো নিয়ে চলে গেছে ভগবান। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি? চুরি হয়নি, প্রথমই হয়েছে। আপনি, আপনার নাম? আমার নাম সুমন। আপনি এখানকার? আমি এখানে পাঠ করি প্রতিদিন, এখানে মায়েরা দেখাশোনা করে, এখানে মায়েরাই মোটামুটি থাকে। আচ্ছা, বয়স্ক মায়েদের দ্বারাই মন্দিরটা পরিচালিত হয়। পূর্ব মেদিনীপুর থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দবার্তা।